রাত্রে যখন একটা রোগী আসে জরুরি বিভাগে কিন্তু ডাক্তাররা থাকে না, কোন টেস্ট দিলে এগুলো টেস্ট সব বাইরে করতে দেয়। অপারেশন থিয়েটার, নামি দামি যন্ত্র আর প্যাথোলজি টেস্টের যন্ত্রপাতি সবই আছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে, তবে নেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। 14 বছর ধরে হয় না কোনো প্রকার অপারেশন, জরুরি প্রসূতি সেবা, সিজারিয়ান সহ সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ, সার্জারি, মেডিসিন, শিশুসহ বিশেষজ্ঞ চিকিৎসক নেই বছরের পর বছর ধরে, ফলে অপারেশনের ওটি, আল্ট্রাসোনোগ্রাম সহ অধিকাংশ টেস্টের যন্ত্রপাতি অলস পড়ে আছে। বাধ্য হয়ে বাড়তি অর্থ গুনে বিভাগীয় শহরে চিকিৎসার জন্য ছুটতে হয় রোগীদের, এতে বেড়েছে দালাল চক্রের দৌরাত্ম, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। চিকিৎসকরা কিন্তু সেই ক্লিনিকের সাথে জড়িত, সেখানে কিন্তু তাদের টেস্টগুলো হাসপাতালে না করিয়ে সেখানে পাঠায়, টেস্ট করতে হয়, প্রেসার মাপতে হয়, কিন্তু তাও আমরা যথাসময়ে এগুলো কোনো টেস্টই আমরা জায়গা পাই না। এদিকে খুব শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অপারেশন ব্যবস্থা চালু করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। এ মাসেই আমাদের প্যাথোলজি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, আরও দু একটা পদে টেকনিশিয়ান গভর্নমেন্ট নিয়োগ দিয়েছে, যে পদগুলো আমাদের দীর্ঘদিন যাবৎ খালি ছিল। 1980 সালে যাত্রা শুরু করা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী সহ মোট পদ রয়েছে 147টি, এর মধ্যে শূন্য 42টি পদই। সময় সংবাদ, ঝালকাঠি।